অভিষেক বাবু, আপনার আপনার পিসি ভাইপো মিলে অনেক বোকা বানিয়েছে মুসলমানদেরকে, ওই আজানের সময় মাইক বন্ধ করে দিলে মানে খুব জরদ উঠলে উঠলো নাকি? অভিষেক বাবু কোথায় ছিলেন? আজকে আজান হচ্ছে বলে বক্তব্য বন্ধ করে দিচ্ছেন? তখন তো মুসলিম মহিলাদের 500-এর বদলে 1000-এর কথা বলেছিল, টাকা দেওয়ার কথা বলেছিল। কিভাবে হুমায়ুন কবির সাহেবের সাথে আচরণ করা হলো? তার কয়েকদিনের মধ্যেই দেখলাম হুমায়ুন কবির সাহেবের নামে একটা এফআইআর হয়ে গেল, এবং তার কিছুদিন পরেই দেখলাম হুমায়ুন কবির সাহেবের সমস্ত সিকিউরিটিকে তুলে নেওয়া হলো। এটা কি অভিষেক বাবুদের মনের মধ্যে কি আছে, মমতা ব্যানার্জির মনের কি আছে, সেটা বহির্প্রকাশ ঘটলো না? বিধানসভার মধ্যে দেবরার বিধায়ক হুমায়ুন কবির সাহেব বলেছিলেন যে মুসলিম মহিলারাও আর্থিকভাবে দুর্বল, তাদেরকে স্বাবলম্বী করার জন্য, যদি আমি মনে করি না 500-1000 দিয়ে মানুষকে স্বাবলম্বী করা যায়, আমি মনে করি 5000 টাকার কাজ দিক মাস গেলে, কম বেশি 5000 টাকা ইনকাম করুক কাজের মাধ্যমে, প্রোডাক্টিভ হোক, আনপ্রোডাক্টিভ আমি চাই না, আমি প্রোডাক্টিভের পক্ষে থাকি। তারপরেও বলবো উনি বলেছিলেন 500-এর বদলে 1000 টাকা করে দেওয়া হোক না মুসলিম মহিলাদেরকে, কী ভুল বলেছিল তা ওনাদের ভাষাতে কিছু ভুল বলেনি। তখন কী করছে এই অভিষেক বাবুদের দলের একাধিক নেতারা হুমায়ুন কবির সাহেবের মুন্ডুপাত করেছিল, ভাষাগত আক্রমণ করেছিল।